মণিপুরী সম্প্রদায়ের কৃষ্টি সংস্কৃতি সমৃদ্ধ। কাছাৰ জেলাত বিভিন্ন জনগোষ্ঠীর লোকে বসবাস করে আর সকল সম্প্রদায়ের লোক সংস্কৃতি এই অঞ্চলের সাংস্কৃতিক ক্ষেত্র অরিহণা যোগায়। মাইতী মণিপুরী সম্প্রদায়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাজত এটা হচ্ছে রাখাল লীলা বা গোষ্ঠলীলা। এক ভাব গম্ভীর পরিবেশত শিলচরের মালুগ্রাম শ্রী পঞ্চনর হিববাড়ীত বিখ্যাত লোকনৃত্য রাখাল লীলা বা গোষ্ঠলীলা পরিবেশিত হয়। গোবিন্দজী কলা মন্দিরের শিল্পীসকলে আয়োজন করা অনুষ্ঠানটি অতি আকর্ষণীয় আছিল। ভগবান শ্রীকৃষ্ণর লীলাসকলের ভিতর বাল্যলীলা রাখাল লীলা বা গোষ্ঠলীলা সুপরিচিত। মণিপুরী জনগোষ্ঠীর গৌড়ীয় নৃত্যর জড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণর গোষ্ঠলীলা পরিবেশন করা হয়েছে। 5 বছর বয়সতে শিশু গোপালে এই লীলা করেছিল। তেওঁৰ লগত আছিল শ্রীদাম, সুদাম আর বলরাম। গোষ্ঠভূমি অর্থাৎ গরুর চরণীয়া পথারত গরু চোয়াচিতা করা শিশু কৃষ্ণই খেল ধেমালি করেছিল। সেই সময়ত ধৈন্যকাসুর আর বকাসুর নামের দুজন অসুরের আতঙ্কর পৰা গাঁওবাসীক রক্ষা করেছিল। শিশু কৃষ্ণই অসুরক বধ করে এই বিষয়বস্তুর আধারত নৃত্যর পরিকল্পনা করা হয়, যাক কোৱা হয় রাখাল লীলা বা গোষ্ঠলীলা। রাখাল লীলা বা গোষ্ঠলীলা পরিবেশনের মূল উদ্দেশ্য হল মণিপুরী সমাজের সংস্কৃতি, কলা আর পরম্পরাক শিশুসকলের মাজত পরিচয় করাই দিয়া। প্রাচীন ভারতের উষা বৈষ্ণবীয় ভাবধারা মণিপুরী সংস্কৃতিক যান্ত্রিকীকরণের যুগত জিয়াই রখার প্রয়াস করা হয়েছে।